قال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد امتي فلهم اجر مئات شهيد او كما قال عليه السلام الله النبي امر حديث شريف جاني দিলেন তমাম পৃথিবীর মুসলমানের দিকে লক্ষ্য করে বললেন তোমরা যদি একটা সুন্নাত পালন করো একটা সুন্নাতের বিনিময়ে আমার আল্লাহ 100 শহীদের জান্নাতি সওয়াব দান করে দেবেন জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ তাই আমি আপনাকে বোঝাতে চেয়েছি মাথায় টুপি দেওয়া হলো সুন্নাত মাথায় টুপি দিয়েছেন সর্বপ্রথমকে আমার দয়ার নবী মাথায় টুপি দিয়েছেন জোরে বলেন আমার দয়ার নবী মাথায় টুপি দিয়েছেন তাই নবী পাকের মাথায় টুপি দেখা দেখি হয়ে পৃথিবীর বহু ধর্মের মানুষ তারাও মাথায় ক্যাপ টুপি পরে রাস্তা যারা পুলিশ আছে ওদের মাথায় টুপি আছে যারা জজ হয় ওদের মাথায় টুপি আছে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব ওনার মাথায় যদি টুপি না থাকে তবু তো পাগড়ি আছে দিল্লি মুখ্যমন্ত্রী বলে একজন যিনি পরিচিত কেজরিওয়াল তানার মাথায় একটা লম্বা টুপি আছে নেতাজি সুভাষচন্দ্র মাথায় টুপি আছে আমি বলছি না যে টুপিওয়ালা যদি সন্ত্রাসবাদী হয় আমি প্রমাণ করে দিতে পারি শত শত ব্যক্তির মাথায় টুপি আছে তাহলে ওরাও সন্ত্রাসবাদী হবে আমি আপনাকে বোঝাতে চেয়েছি তাহলে নেতাজি সুভাষচন্দ্র ওনার মাথায় একটা টুপি আছে আর একটা আমার হিম দেখা যায় পাশের ভাইদের একটা ধর্মীয় ভাই গেরুয়া যে জামা পরে মাথায় একটা গোল গোল পাগড়ি দবা আছে ওনার মাথায় তো একটা পাগড়ি দবা আছে আমাদের কলকাতা যত হসপিটাল আছে নার্সিংহোম আছে আমার মায়েরা নারী জাতেরা যারা আয়াগিরি করে ওদের মাথায় একটা টোপরের টুপি দবা আছে সাদা কলকাতায় যত ভালো ভালো দেখা যায় গেস্ট হাউস অথবা হোটেল আছে আহার খাদ্যর জন্য যত বাবরচি আছে ওদের মাথায় লম্বা সাদা টুপি আছে না নাই আমি আপনাকে এক একটা দিক দিয়ে ভাবাতে থেকেছি তাহলে টুপি পৃথিবীর জমিনে জন্ম দিয়েছেন আমার নবী আর সেই টুপি পৃথিবীর মানুষেরা পড়ছে তার কারণ টুপি পরলে মস্তিষ্ক ঠান্ডা হয় আর টুপি পরলে নিজের নম্রতা বেড়ে যায় আর মাথায় টুপি না পরলে সিংহর মতো চরিত্র হয়ে যায় তাই পৃথিবীর জমিনে আমার দয়ার নবী দুটো জিনিস পড়তেন একটা হলো টুপি একটা হলো পাগড়ি এই দুটো জিনিস পরলে চরিত্রটা নরম হয় চরিত্রটা ভালো হয় আর মাথায় টোপর দিলে সিংহর মতো চরিত্র হয় তাহলে রাজা বাদশারা ওরা যদি টোপর পরে ওদের চরিত্রটা মানুষকে শুধু কল্লা ওড়ানো আর মুহাম্মাদের মুম্মাতেরা ওরা মাথায় পাগড়ি আর টুপি পরে ওদের চরিত্রটা অনেক সৌন্দর্য হয় চরিত্রটা অনেক পরিষ্কার হয় তাই আমি আপনাকে বোঝাতে চেয়েছি তামাম পৃথিবী জমিনে আমাদের প্রধানমন্ত্রী টুপি না পরলে পাগড়ি পরেছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মাথায় বোরকা না পরলে অন্যায় দিয়েছে তাহলে প্রত্যেকে প্রত্যেকে ইসলামের ভিতরে কিছু না কিছু আছেই আছে আল্লাহ নবী জানিয়েছেন ও সাহাবায়ে কেরামের আমি তোমাকে জানিয়ে দিই পৃথিবীর জমিনে সবচাইতে বৈজ্ঞানিক আমার রসুলুল্লাহ সবচাইতে বড় বৈজ্ঞানিক আপনাকে আমি নাম করে বলে দিতে পারি যারা বৌদ্ধ ধর্মের মানুষ রয়েছে ইন্টারনেট খুলে দেখেন তাদের যাদের ধর্মগুরু মাথায় টুপি আছে যারা খ্রিস্টান আছে খ্রিস্টানদের যারা ধর্মগুরু আমার চাইতে লম্বা জামা আর মাথায় টুপি আছে ইহুদি যারা আছে মিশরে ইহুদি সবচাইতে বেশি মিশরে যত ইহুদি আছে ইহুদিদের দিকে লক্ষ্য করে দেখবেন আমার আপনার চাইতে দাড়ি বড় আর তাদের মাথায়ও পাগড়ি কিংবা টুপি লাগানো আছে তার কারণ ভাবতে হবে পৃথিবীর জমিনে মুহাম্মদ সাল্লামের নিয়ম পালন করাটাই হলো সবচাইতে উপকারের কাজ জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে রসুল আমার মাথায়
টাকায় টুপি দিতেন। পৃথিবীর হিন্দু, খ্রিস্টান, জৈন, পারসি, সিবিরিসাই, গুজরাটি, মারাঠি, কুচবিহারি, বিহারি, বাঙালি, 3,500 থেকে 4,500 যদি ধর্মের মানুষ থাকে, আমি নাস্তিকদের বাদ দিয়ে পৃথিবীর সব ধর্মের ধর্মগুরুকে দেখিয়ে দিতে পারি। তাদের মাথায় হয় পাগড়ি না টুপি আছে, তাহলে পাগড়ি আর টুপির জন্মদাতাকে আমার রসুল উল্লাহ জোরে বলেন।